নমস্কার স্পট অন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর, এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি মোহনবাগান ক্লাব জাগো থেকে। মোহনবাগান মাঠে কিন্তু কড়া অনুশীলন সেরে নিল মোহনবাগান সুপার জায়ান্ট, একটাও দিন কিন্তু মিস না, প্রত্যেক দিন অনুশীলন চাই, এটাই হয়তো মন্ত্র এখন কোচ মলিনার। কেন সম্প্রতি সময়ে ছন্দে ফিরলেও দল, কোচ মলিনা কিন্তু কোনোরকমভাবে ফাঁকি মারতে নারাজ, এটা বললে হয়তো ভুল হবে না, বা কোনোরকমভাবে ফুটবলারদেরকে ছাড় দিতে নারাজ, কেননা অনুশীলনই একমাত্র মন্ত্র ফিটনেস ধরে রাখার ফুটবলারদের। আমরা সম্প্রতি সময় ইস্ট বেঙ্গলের সঙ্গে দেখেছি যে বেশ কিছু ফুটবলার আনফিট, যে কারণে হয়তো বেশ সমস্যার মধ্যে পড়ছে ইস্ট বেঙ্গল। সেখান থেকে কিন্তু শিক্ষা নিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট বা কোচ মলিনা যে পরিকল্পনা নিচ্ছেন সেটা কিন্তু সত্যি প্রশংসনীয়। প্রতিনিয়ত প্রত্যেক প্র্যাকটিস সেশনে বিশেষ করে কিন্তু ফিজিওর সঙ্গে সময় কাটাচ্ছেন ফুটবলাররা, ফিট থাকার একমাত্র মন্ত্র অনুশীলন, সেদিকেই কিন্তু নজর রাখছেন মোহনবাগান সুপার জায়ান্টের ফুটবলাররা। এদিন কলকাতা জুড়ে কিন্তু ডানা আতঙ্ক, ডানা আছড়ে পড়তে চলেছে, তারই মাঝে কিন্তু অনুশীলনে খামতি নেই, অনুশীলন করলেন মোহনবাগান সুপার জায়ান্ট। আর অনুশীলনে কী করলেন, ক্লোজ ডোর ছিল, সেভাবে হয়তো সচরাচর দেখা যায়নি, কিন্তু যেগুলো হয় সেগুলোই কোচ মলিনা, যেটা আপনাদেরকে বললাম, যেটুকু জানা গেছে ফিজিওর সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন, নিজেদের মধ্যে ম্যাচ খেলেছেন, প্র্যাকটিস ম্যাচ, সেট পিস প্র্যাকটিস যেগুলো করে থাকেন সেগুলোই কিন্তু করেছেন। তবে আরও একটা বিষয় যেটা আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করে নেওয়া, প্রত্যেক প্র্যাকটিস সেশন শেষেই হয়তো একই ছবি দেখা যায়, আর এটাই হয়তো কোথাও না কোথাও ভালো লাগার বিষয় মোহনবাগান জনতার কাছে। আবদার কিন্তু মেটান মোহনবাগানের ফুটবলাররা, এদিন প্র্যাকটিস শেষে দিমিত্রি, জেমি এবং স্টুয়ার্ট, আর সব থেকে বড় কথা আরও দুজনের নাম হয়তো না বললেই নয়, লিস্টন এবং মান্ডে। এই যে চতুর্ভুজ আক্রমণ, এই আক্রমণ কিন্তু সামলাতে গিয়ে অনেক দল নাজেহাল হয়ে পড়ছেন। আগেও হয়তো এই প্রমাণ আমরা বেশ কিছু ম্যাচে দেখতে পারি যদি একই রকম ছন্দ ধরে রাখতে পারে মোহনবাগান। তবে যেটা আপনাদেরকে বলছিলাম, অনুশীলন শেষে মানবীর, লিস্টনকে দেখা যায়নি, লিস্টন বেরিয়ে গেছিলেন, মানবীর, স্টুয়ার্ট, দিমিত্রি এবং জেমি সব থেকে বড় কথা না বললেন না, কিন্তু সমর্থকদের ডাকে সাড়া দিয়ে সেলফি আবদার মেটালেন, তাদের সেলফি তুললেন। এক মহিলা সমর্থক উপস্থিত ছিলেন, তার ছোট্ট মেয়েকে নিয়ে, তিনিও কিন্তু একটু অদ্ভুত ধরনের অটোগ্রাফ নিলেন, সচরাচর এরকম অটোগ্রাফ নিতে আমরা দেখি না, তিনি কিন্তু হাতে, মানে তাদের হাতের মধ্যেই কিন্তু দিমিত্রি অটোগ্রাফ নিলেন। আমি তাকে প্রশ্নও করেছিলাম যে এটা তো উঠে যাবে মুচড়ে, সেক্ষেত্রে অটোগ্রাফটার মানে কী রইল, স্মৃতি হিসেবে কীভাবে আপনি এটাকে রাখতে চান, তিনি কিন্তু প্রশ্নের উত্তরে বললেন যে আমি ছবি তুলে রাখি। আপনি দেখলাম হাতে নিলেন, তো হাতে তো উঠে যাবে, আর কি হই যে উঠে গেল, একবার জমা দিয়ে দিয়েছে, এবার ওদেরকে দেবে, ওরা উত্তর দেবে, এটা ফটো তুলে নেব, ফটো তুলে রেখে দেবে। তো এই মজার জিনিসগুলো কিন্তু প্র্যাকটিস সেশন শেষে থেকেই থাকে, আর সমর্থক যারা রয়েছেন অনুশীলন প্রতিনিয়ত দেখতে আসেন, তাদের কিন্তু আবদার ফুটবলাররা মেটান, জেমিও মেটালেন, এবং জেমি মজার ছলে সেলফি নেওয়ার সময় ভিডিও আপনারা দেখতেই পাচ্ছেন, সমর্থকদের সঙ্গে কথাবার্তাও একটু আবদা বলেন। তো এই যে জিনিসগুলো মজার প্র্যাকটিস অনুশীলন শেষে, এগুলো হয়তো কোথাও না কোথাও স্মৃতির খাতাই থেকে যায়। নিঃসন্দেহে মোহনবাগান সুপার জায়ান্ট ছন্দে ফিরেছে, যেভাবে বেশ কিছু ম্যাচে, বিশেষ করে ডার্বিতে যেভাবে ফুটবল, যে ফুটবল সমর্থকদের উপহার দিয়েছে সেটা সত্যিই প্রশংসনীয়। এবার দেখার বিষয় থাকবে যে আসন্ন ম্যাচগুলোকে, 30 তারিখে হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচ রয়েছে, সেই ম্যাচে মোহনবাগান কী করে, অ্যাওয়ে ম্যাচ থেকে 3 পয়েন্ট তুলে আনতে পারে কিনা, বা 1 পয়েন্ট কী হয় সেদিকে কিন্তু চোখ থাকবে। আপাতত প্র্যাকটিস সেশন থেকে এই ছিল আপডেট, যেটা আপনাদের সামনে তুলে ধরলাম।